চট্টগ্রামের সিআরবিতে প্রকৃতি পরিবেশ ধ্বংস করে হাসপাতালে নির্মাণের প্রতিবাদে আন্দোলন কর্মসূচি চলছে বেশ কিছুদিন ধরেই। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী আলামিন শিকদার, সরাসরি যেতে চায় তার কাছে। আলামিন, এখন কি কর্মসূচি চলছে, আন্দোলনকারীরা কি বলছেন জানাবেন। শাইলা, চট্টগ্রামের এই সিআরবি চত্বরে এই আন্দোলন গত কয়েক মাস ধরে চলছে, আর এই আন্দোলনটা হচ্ছে সিআরবির প্রকৃতি ধ্বংস করে যে জায়গাটিতে তারা আন্দোলন চলছে সেই জায়গাটিতে একটি হাসপাতাল নির্মাণের প্রস্তুতি চালাচ্ছে বলতে গেলে। এর মধ্যে চুক্তিও তারা করে ফেলেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান ইউনাইটেড, আর তাদের এই হাসপাতাল নির্মাণ যাতে না হয়, প্রকৃতি ধ্বংস করে এই যে শতবর্ষী যে গাছগুলো আছে এখানে সেগুলো যেন কেটে এখানে হাসপাতাল নির্মাণ করা না হয়, তার দাবি জানাতে প্রতিদিন বিকালে এই যে সিআরবি চত্বরে জড়ো হচ্ছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ, বিভিন্ন সংগঠন এবং বিভিন্ন অঙ্গ সংগঠনও যদি বলি, বিভিন্ন দলীয় সংগঠনগুলো এসে এখানে একাত্মতা প্রকাশ করেছেন। আর সবারই একটি দাবি, চট্টগ্রামের প্রকৃতি ও ঐতিহ্যকে ধ্বংস করে সিআরবিতে হাসপাতাল চান না কেউ। কিছুক্ষণ আগে এখানে আরও একটি সমাবেশ হয়েছিল, সেখানে পরিবেশ বাঁচাও দেশ বাঁচাও স্লোগানে পাখির বাসা কিন্তু লাগানো হয়েছে গাছগুলোতে। তাদের স্লোগান ছিল চট্টগ্রাম মানুষের একটাই আশা, সিআরবিতে থাকবে পাখির বাসা। ঠিক একইভাবে এখানে প্রতিনিয়ত কোনো না কোনো প্রতিবাদ করা হচ্ছে, এখানে গানও পরিবেশন করা হয়, প্রতিবাদী গান আমরা বলতে পারি। তাদের সবার একটাই দাবি, সিআরবিতে কোনো ধরনের হাসপাতাল তারা চান না। তবে এই যে দাবি সেটি আসলে কতটুকু পৌঁছাতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কান পর্যন্ত সেটাই এখনো ধোঁয়াশা রয়ে গেছে, কারণ এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ততেই আসতে পারেনি হাসপাতালটির নির্মাণ প্রসঙ্গে কিংবা হবে না তার প্রসঙ্গে। শায়লা আলম, ধন্যবাদ আপনাকে।